এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, সিম্পল টেন্স। তারপর টেন্সের বিভিন্ন পার্ট আছে, আমি সেই সিম্পল টেন্সের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সেটা কিভাবে বানাতে হয় বা কিভাবে সেন্টেন্সটা লিখতে হয় সেটাই বলবো। প্রথমে চলে আসি, টেন্স কয় প্রকার যদি বলি, আমি তিন প্রকার টেন্স আছে। এক নম্বরে প্রেজেন্ট টেন্স, দুইয়ে পাস্ট, তিনে ফিউচার। এবং এটা সিম্পল টেন্সে আজকে আলোচনা হবে। তা প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হয় বা হচ্ছে এরূপ বোঝালে সেটা প্রেজেন্ট টেন্স হয়। কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা হয়? কোনো একটা কাজ বর্তমানকালে প্রায়ই ঘটে, চিরন্তন সত্য, অভ্যাসগত, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। এক্সাম্পল নিয়ে নেই, আমি পড়ি, তাহলে আই রিড। এবং আমি আগে বলেছি যখন কোনো একটা সেন্টেন্স হবে সেই সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো একটা কাজ প্রায়ই ঘটে, অভ্যাসগত, চিরন্তন সত্য, এরূপ বোঝালে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মধ্যে আর একটা জিনিস হয়, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে সাবজেক্ট, তাহলে মূল ক্রিয়া তার সাথে এস বা ইএস যোগ হয়। আর একটা জিনিস হয় যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরে অ্যাম, ইজ বা আর বসে, সেটা সাবজেক্টের ওপর ডিপেন্ড করবে, অ্যাম বসবে কি ইজ বসবে কি আর বসবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বুঝে নিলাম। চলে আসি সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের ক্ষেত্রে কি, কোনো একটা কাজ অতীতকালে হয়ে গেছিল, এরূপ বোঝালে ভার্বের টেন্সে সিম্পল পাস্ট টেন্স হয়। সেই পাস্ট টেন্সের নিয়মটা কি, সাবজেক্টের পরে মূল ক্রিয়াপদ তার পাস্ট ফর্ম, এই ক্রিয়াপদ তার পাস্ট ফর্ম। এই যে বললাম এর বিভিন্ন ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপিল ফর্ম আর প্রেজেন্ট পার্টিসিপিল ফর্ম, সেটা আমাদেরকে পড়ে নিতে হবে। যেমন গো ওয়েন্ট গান, রিড রেড রেড, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপিল। আর প্রেজেন্ট পার্টিসিপিল কি, মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপিল হয়, সেটা মুখস্থ করার দরকার হয় না, সেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলেই আমরা সেটা করতে পারি। তাহলে কনজুগেশন অফ ভার্ব এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সুতরাং আমাদেরকে কনজুগেশন অফ ভার্বটা করে নিতে হবে এর সঙ্গেই। তার আগে আমি একটু আলোচনা করে নিচ্ছি এই সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। পাস্টের ক্ষেত্রে কি বললাম, ভার্বের পাস্ট ফর্ম। ফিউচারের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম। ব্যাস এইটুকু, কিন্তু তার মধ্যে একটা সেন্টেন্স আমাকে বলা হলো না যে আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি সাবজেক্টের পরে শ্যাল বসালাম, তাহলে কিভাবে ফিউচার টেন্স হলো, আর আগে বললাম যে কিভাবে প্রেজেন্ট বা পাস্ট হলো। আপাতত এইটুকু আজকে আমি জেনে নেব, পরের দিন আমরা কি করব যে প্রেজেন্ট টেন্সকে কী কী পার্ট আছে, কী কীভাবে ভাগ করা যায়, পাস্ট টেন্সে কী কী ভাগে ভাগ করা যায় আর ফিউচার টেন্সকে কী কী ভাগে ভাগ করা যায় তার ডিটেলস আলোচনা করব। তাহলে আজকে এইটুকু হলো যে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। ঠিক আছে, আজ এই অবধি, পরে আমি ভিডিওটাতে
টোটাল ডিটেলস নিয়ে আলোচনা করে বলবো যে কিভাবে কোন সেন্টেন্সটা কোন টেন্সের নিয়মে বসবে। আজ তাহলে এই অবধি।